যাকে জিজ্ঞাস করবেন সেই বলবে টেনশন, পেরেশান। একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পেরেশানি নেই, সবাই বলে আমি পেরেশান। বড় যৌবনে যুবক ওরে জিজ্ঞাস করলো কে আমি টেনশনে আছি, টাকার পাহাড় ওরে জিজ্ঞাস করলো কে আমি টেনশনে আছি। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞাস করেন, কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফ্রি, আমি পেরেশান না। কেন আমরা পেরেশান? শুধু পেরেশান যদি নিজের ঘরে পেতাম তাইলেও মনকে বুঝাইতে পারতাম। আমাদের মতো তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত। কারণটা কি কারণে আমরা এত পেরেশান? অথচ আল্লাহর প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? যদি থাকতো তাহলে আল্লাহ কেন বলতেন কুনতুম খায়রা উম্মা, কাউকে তো বলেন নাই। 16 লক্ষ নবীর উম্মত তো আছে, 312 জন রসুলের উম্মত তো আছে, খলিলের উম্মত তো আছে, কলিমুল্লাহর উম্মত তো আছে, রুহুল্লাহর উম্মত তো আছে, সফিউল্লাহর উম্মত তো আছে, আদম সফিউল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, ঈসা রুহুল্লাহর উম্মত তো আছে, মুসা কলিমুল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে। কিন্তু কাউকে তো খায়র উম্মত বললেন না। খায়র উম্মতের মালাটা তো আমাদের গলায়, মুকুটটা তো আমাদের মাথায়। এত প্রিয় হওয়া সত্ত্বেও আমরা পেরেশান কেন? কিন্তু যদি অতীত দেখি তো এত পেরেশান তো কেউ ছিল না। হ্যাঁ, ঘরে ভাত ছিল না বটে, গায়ে কাপড় ছিল না ঠিক, পায়ে জুতা ছিল না। চলেন বুঝবেন কি বুঝবেন না জানি না, কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য, শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতে ছিলেন তো ওনার বগল তলে জুতা ছিল, এক হাতে কাপড়টা, যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল। তো উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আরেক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন, স্বাগত জানানোর পরে বলতেছেন আমিরুল মুমিনীন সায়াখরুজু আলাইকা সুরাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। কেননা আমাদের দেশেও কিছু জায়গা আছে যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরাই থাকে আর অন্য কেউ থাকে না, যেমন গুলশান, যেমন বনানি, যেমন দানমন্ডি, যেমন বারিদারা, যেমন মিন্টু রোড, ঠিক না? আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা বাড়ি বানায়, আছে না? হ্যাঁ, ইংল্যান্ডে আছে, ক্যানাডায় আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক না? না নাই তো সারা দুনিয়ার সামের সম্ভ্রান্তরা তখন সামে থাকতেন। তো বলছে সম্ভ্রান্ত লোকগুলো আসতেছে, আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না, পছন্দ করবে না। বলছে কি করবো, আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, খোলেন এটা পড়েন। তো উনি একটা চিৎকার দিয়া বলছে আকাইয়ার তাবিয়ম ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো সারা দুনিয়ায় আমাদেরকে ইজ্জত দিছেন ইসলাম দ্বারা। ফালা উবালি মাকালাতান নাস, তো যেটা বুঝাইতেছিলাম যে অর্ধ জাহানের 4 মহাদেশের রাজার গায়ে ছিল ছিঁড়া ফাড়া কাপড়, মানিয়াম পেটে বাদ ছিল না এটাও মানি, পায়ে জুতা ছিল না এটাও মানি, মাসের পর মাস চুলা জ্বলত না এটাও সত্য।
কিন্তু পেরেশান তো ছিলেন না, নির্যাতিত তো ছিলেন না, নিষ্পেষিত তো ছিলেন না। এই জমানাটা, এই সমাজটা তো একদিনের না, শত শত বছর। আর যেটা আজকে আমি প্রশ্ন হিসাবে দাঁড় করাইলাম, এটাও শত শত বছর আমরা পেরেশান। অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, বিশ্বাস হয় না? না মনে হয় না। আমেরিকার দিকে দেখলে প্রত্যেকে মনে হবে, ক্যানাডার দিকে দেখলে প্রত্যেকে মনে হবে, সবাই বলবে না সম্পদ ওদের কাছে না। দুনিয়ার একটা জিনিস আছে, লিকুইড সোনা, তরল সোনা, লিকুইড গোল্ড, ওটা মুসলমানদের কাছে 70%। তেল মুসলমানদের পায়ের নিচে 70%, দুনিয়ার 70% গ্যাস মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, একটা মারলে $5 পরে $5, একের বিনিময়ে $5। তারপরও কেন আমরা পেরেশান আর নির্যাতিত? একটু চিন্তা করেন, যে উম্মত আল্লাহর এত প্রিয় আজকে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন পেরেশান? সবাই পাগলের মতো ফিরতে থাকে, কনকনে শীত আসে না এখনো, হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। কনকনে শীত, ল্যাপের ভিতরে ঘুমানো যে সকালবেলা মজা, এটা মনে হয় কোটি টাকা দিও কিনা আনা যায় না কোথার থেকে। আর একা ঘুমানোর সাথে সাথে যদি লোকে আরো কেউ থাকে, তাহলে তো কোনো মজার শেষই নাই, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না কি, ঠিক না? কি মনে হয় বুঝেন না, ঠিক না? তাহলে তো মজার কোনো শেষই নেই। যেরকম যুবকরা যখন একা হাঁটে তো দেখবেন হাঁটার ভঙ্গি একরকম, আর যখন বাইকে উঠা চালায় তখন ভঙ্গি আরেক রকম, যখন পিছে কেউ থাকে একবারে পুরা চাট। ওই ভঙ্গি তো বর্ণনাই করা যায় না যে কেমন ভঙ্গি, ঠিক না? ওই কনকনে শীতের ভিতরে বাংলাদেশের ঢাকা শহর নারায়ণগঞ্জ সকালবেলা কুয়াশার ভিতরে চক্ষু খুললে দেখা যায় যে মানুষ স্রোতের মতো ছড়তেছে। আরে যদি জিজ্ঞাসা করি সবচেয়ে মজা তো লেপে ছিল, তুই কেন বাহিরে? শান্তির জন্য যাইতেছি, শান্তির জন্য। শান্তি তো লেপে ছিল, ও তো শান্তির জন্য বেরিয়েছে, কি সত্য না? মনে হয় বুঝাইতে পারি না কমিশনার সামনে। একজন দুইজন পুরো রাস্তা ভরা। আমরাও তো ঢাকা শহরে থাকি, খিলগায় মাঝে মাঝে সকালবেলা দেখি স্রোত যখন চলে কনকনে শীতের দিকে, কেউ অফিসে, কেউ আদালতে, কেউ মেইলে, কেউ ফ্যাক্টরিতে, কেউ এদিকে সেদিকে মাঝে মাঝে দাঁড়ায় থাকি আর মুসকি মুসকি হাসি। হায় মানুষ, হায় উম্মতে মোহাম্মদ। সুখের আশায় সুখের লেপ ছেড়া, মজার লেপ ছেড়া পাগলের মতো ছুটতেছে। কেন আমরা অসুখী, কেন আমরা পরেশান? আসেন এটারই জবাব দিয়ে শেষ করতেছি। রাত্র পড়ায় সব 12:19 বাজতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চলুক এটা পছন্দ করি না, যদিও রাস্তার টাইম খায়া ফেলছে। পৌঁছার কথা ছিল পড়া 11:15 ভিতরে, কিন্তু মদনপুর তো মদনপুরই, ঠিক না? জামে পড়লে খবর পাওয়া যায় না যে সকালে বাসায় পৌঁছব কিনা, না পরের দিন সকাল হবে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, কেননা ফজরের নামাজ এরকম কুঠি ওয়াজের চেয়ে গুরুত্ব রাখে। কুঠি কেন? এর চেয়ে বেশি ওয়াজও যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজর নামাজ আরেক পাল্লায়, তো ফজরেরটা ভারী হবে। কেননা এই উম্মতের জন্য ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য আল্লাহ একটা নামই ভিন্ন দিয়েছেন, কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুসল্লির সর্বক্ষেত্রে
বডিগার্ড হিসাবে সঙ্গে সঙ্গে থাকবে। শুধু বডিগার্ড না, সর্বক্ষেত্রে ফজরের নামাজ আগে যাবে, আর মুসল্লিকে বলবে তুমি চুপ থাকো, আমি সব কিছু আমি বুঝে নেব, সব কিছু আমি এটাকে প্রতিরোধ করব, সবকিছু সামনে আমি দাঁড়াবো, তুমি চুপ। ওই ফজরের নামাজ ছুটা যায়, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হইটা, এটা আমি পছন্দ করি। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালোবাসার পাত্র, আপনি আরেকটা দেখেন না, 60-70 বছর পাবো বটে, কিন্তু 70 বছরের হিসাব তো আল্লাহ আমাদের কাছে নিবেন না। প্রথম 15 বছরের তো হিসাব দিবেনই না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স না হয় ওটার কোন হিসাব কিতাব নেই। তারপরে যতক্ষণ ঘুমে কাটবে ওটারও হিসাব কিতাব নেই। ভালো যদি না বাসতেন তাহলে এটা কোনোদিন করতেন না, কেননা নিয়ম এটাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি খাটান না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। এরকম শত দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে। নামাজেরটা দিয়ে দেখা দেই কোন উম্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই, কিন্তু আমাদের নবীজির দিদের দেখা দেখা আল্লাহ বলছেন নবীজি নিয়ে যান নামাজ, পরিশ্রম কমায় দিলাম বটে কিন্তু সওয়াব কমাবো না, আপনার উম্মতের জন্য সওয়াব 50-50ই থাকবে। বরং যদি আমি 50 বলি এটাও ভুল হবে, বলছে আরো বাড়াইয়া দিব। বলছে কতটুক বাড়াবেন? জামাতের সাথে পড়লে 70-27 গুণ বাড়াইয়া দিব, মানে এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন? আরেকটা দেখাই, ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন? আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, মাগরিবের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, এশারের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, ফজরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব। আরেকটা যদি দেখি আরো ভালোবাসা উচ্ছায় পড়বে, মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না, আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি, সকাল হয়ে গেল তোর সাথে তো আমার কথা হইল না, একটু উঠে আয় না, ফজরের সময় দুজনে একটু কথা বলি না, আবার জোহরের সময় বলে সেই ফজরের সময় কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল চল না দুইজনে মিলে একটু কথা বলি না, আবার যখন বিকাল হয় ওই সেই দুপুরে না কথা হইল, এখন তো বিকাল চল না দুইজনে মিলে একটু কথা বলি না, আবার যখন মাগরিব হয় সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল চল না দুইজনে মিলে একটু কথা বলি না। বলবেন এসা, আল্লাহ তো এসারটা এইভাবে বুঝায় যে একটু পরে তুই ঘুম হয়ে যাবি, সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না, চল না শেষমেশ দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। এই জন্য মনে হয় এসারের সময়টা কতটুক ভালোবাসা হইলে এরকম হইতে পারে। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? কেন ওই উম্মত পরেশান? মুসলমানের মতো তো পাগলের মতো কেউ ছুটাছুটি করে না, দেখবেন ছুটাছুটি আমাদের কাছেই তো 10 লাখ আছে, সব তো মুসলমানই ঠিক না, কি রোহিঙ্গা মুসলমান না? হ্যাঁ না মুসলমান না, 10 লাখ তো আমাদের কাছেই ছুটে আসে ঠিক না, বাকি দুনিয়া দেখেন না 12 লাখ আমাদের কাছেই তো ছুটে আনছে ঠিক না, এত ছুটাছুটি কেন, এত পেরেশান কেন? শুধু কারণ একটাই আর কিছু না, আজকে আমরা উম্মত হইয়া নবীজির ইজ্জত রাখি, রাজ রাখি নবীজির ইজ্জত যদি রাখতাম তাহলে এই সমাজের যুবক কোনোদিন নেট দেখা চুল কাটত, যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে, 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, কিন্তু নবীর ইজ্জত যদি রাখত তাহলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটত, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইত, আর 100 টাকা দিয়ে একটা মালা পয়লা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতো,
সবাই জিজ্ঞাসা করতো চুল খাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো কেন পরবো না, খাবো না। কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো এক হাত না দুই হাত পাতবো, আপনার আদর্শে ইজ্জত লেখা চুল কাটছি, কি দিবেন দেন না। আজকে আমরা নির্যাতিত শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না, আমরা ওনার ইজ্জত রাখি, আদর্শকে উড়ে দিছি, বিজাতির আদর্শে আদর্শ মানবিছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিষা দিয়া দিয়া নিয়া দেবে। যদি এটাই হইতো তাহলে আমাজনের জঙ্গল দিয়ে কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হতো? আমি তো একজন চিনি না, শতজন চিনি, শতজনের উপরে চিনি আমেরিকাতে যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়ে ঢুকছে, জঙ্গল দিয়ে। এখনো তো একা বৈশা মাঝে মাঝে বাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুবার বলছি আমি, যখন দুইটা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশে 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পৌঁছে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে করতেছি, কিন্তু আমাদের সাথে তৃতীয় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে, 20 লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন? মনে হয় আমি বুঝাইতে পারি, যদি ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বিষা দিয়া নিয়ে যেত, বিষা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে 20 লাখ টাকা দিতে হইতো কেন, 30 লাখ দিতে হইতো কেন, দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেলি পেরা আমেরিকান এম্বাসিতে গেলি বিষা, আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়ে দিছে, কি কমিশনার সাহেব গ্রুপ দেখা ভিসা দিয়ে দিছে, না ঢাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয়, মামু পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি অ্যাবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয়। আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি, মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দিয়া দিই, জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন আমার যুক্তিতে লজিক আছে না নাই, আমার কথায় লজিক আছে না নাই? 500-500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটায়, উঠতে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিন শট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায় বলেন আমাকে, বলুক যুবকরা বলুক, কি 100 টাকায় কাটে? আরে বলে না কেন, 100 টাকায় কাটে চুল না, 200-300-400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, বলো তোমরা যে স্টাইলে চুল কাটো নবীর দিলকে ছেদা করা, এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো কি রাগ হয়ে গেল, কেউ লেখা পাঠাইছে? কোনো বন্ধু মহল দেখাইতে পারবো যুবকরা যে মেয়ে রেখা পাঠাইছে তোর চুলের স্টাইল দেখে আমি রেখা পাঠাইলাম I.U? যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে তাইলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না, তোমার চুল দেখা না। বরং অনেকজনে কইছেও, অনেকজনে বলতেও পারে যে টিমিনকারীর বক্স রাইখা চুল কাটলি করতে কাটে না, কিছু চুল তো এরকমও দেখা যায়,
মনে হয় পাটি একটা লাইকার ভিত্তির চতুর্দিক দিয়ে একাইটা ছেড়ে দিছে। রাগ হল না তোমাদের পায়ে হাত, প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। যে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে এত প্রিয়, সত্য এটাই, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে বড় প্রিয়। দুই চারটা দেখাইলে হয়তো তুলনা করা যাবে এই উম্মত আল্লাহর কাছে কত প্রিয়। যদিও নাকি আমাদের ভিতরে অনুভূতি নাই যে আমরা আল্লাহর কাছে কত প্রিয়, আমাদের জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে কতটুকু আমরা প্রিয়। দুই একটা দেখায় কথা আগে নিয়ে যাইতেছি, এই উম্মত যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো একটাই কিন্তু একশোটার মতো, সেঞ্চুরিও এত বড় হবে না একটা যত বড় হবে, যদি ধ্যান দিয়া শোনেন তো বুঝে আসবে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কোরআন বলে সুহাদা আলান নাস, আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি তো আমাদেরকে নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কাকে রাখলেন? তো এই আয়াতের ভিতরই আছে ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ বলেন বন্ধু তোমাদেরকে দিয়া দিলাম, আমি তোমাদেরকে আমার পক্ষে নিয়ে নিলাম। কতটুক প্রিয় হলে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে নেয়, একটাই কিন্তু একশো সমান। কিন্তু প্রশ্ন হইল এই উম্মত এত প্রিয়, সর্বদিক দিয়া খুলতে গেলে অল্প সময় যথেষ্ট হবে না, এই উম্মত কত প্রিয় আল্লাহ। আরেকটা উদাহরণ দিই, পুরো নারায়ণগঞ্জের উলামা কেন বাংলাদেশের উলামা একমত হবে যে কোন উম্মতকে আল্লাহ মাফ করার জন্য ডাকেন নাই, কিন্তু সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, যেন আমরা সারাদিন যেই কোনো মুহূর্তে আল্লাহর দিকে হাত বাড়াই, তওবার হাত উঠাই আর আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য হাত প্রসারিত করে রাখেন, লিয়াতু বা মাসি আল্লাইল, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে নেয়, সন্ধি করে নেয়, আবার রাত্রেও একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করে, তিন ভাগের এক ভাগ পর্যন্ত, ওটা পড়ায় দশটার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন বাজে পড়ায় বারোটা আট, তিন ঘন্টা তিন ভাগের এক ভাগ পর্যন্ত প্রসারিত থাকে, তারপরে প্রথম আকাশে চলে আসা এই উম্মতকে মাফ করার জন্য ডাকতে থাকেন। কত প্রিয় হইলে ডাকেন বলে, কোন উম্মতকে তো এইভাবে ডাকলেন না। কিন্তু আসল কথায় আসি, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, আজকে ওই উম্মত সারা দুনিয়ায় এত পরেশান কেন? আজকে সারা দুনিয়ায় আমরা পরেশান, এই উম্মতের চেয়ে পরেশান কেউ নেই। আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে, যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে, শিক্ষিত লোকগুলা মানে না, তারা বলে আলোকিত, বুদ্ধিজীবীরাও মানে। হায় কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে, নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও না চাইতে পারে, দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বাসমান, যখন বড় 13 লক্ষ গুণ তো উজুনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো বাসমান, সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে,
1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বলা দিছে দৌড়া দৌড়া, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগে। এই জন্যই তো বসে আছেন। জিজ্ঞাসা করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টা, আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না। এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না, আকাশটা খুঁটি ছাড়া, সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলাম না, আমি শুনাইতে আসি না, আর শুনাইলে আমার বিশ্বাস সবাই মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা সময় আছে কি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা এক সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি, আমাদের দুনিয়াটা। এটা এতটুক বড় বিজ্ঞানের চোখে, যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কত ঘন্টায়, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে, আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আছি ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে, কিছু পাল্লায় পড়ল। আল্লাহ বলে তোমাকেও আমি নাচাই, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আছে, কিচ্ছু তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা স্যালুট, আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন? কতদিন? আরে বলেন না কতদিন, এটার ভিতরে রু আছে যতদিন অতদিনই তো, এরপর এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে, কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নাই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে আল্লাহ, সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পরা চলে গেছে, আপনি একটু দেখা রাখেন, এতটুকু তো বলে না কোটে দিন, বলেন বলেন নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনারা তো আসল বাসিন্দা ঠিক না, হ্যাঁ না? বারাটিয়া বেশি না বাড়িয়া কম? বারাটিয়া বেশি, মিলাই আছে ঠিক না, হ্যাঁ? বাপের বাড়ি পাই তো বাড়িয়ালা ঠিক না, রাখবেন না পায়ে হাত রাখে, বাপের বাড়ি পেয়েই তো আপনি জমিদার, চাই এক কাঠা হোক, ডাকায়রা বলে না হাম লোক কা বাড়ি হ্যায় মিয়া, হোক না এক কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি ঠিক না, বাবার লেগা মার লেগা তো কেউ বলে না, অভ্যস্ত একজনও তো না, হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত? ডেলি শোয়ার আগে সারাদিনের কামকাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছানায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পোড়া বাবা চলে গেল, আপনি একটু দেখে রেখে। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে কোনো পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরাইয়া দেয়, আর ওই হাতকে কখনো ফিরত দেন না, না না না, একজন তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন আপনাকে কে দেখবে? তারপর বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না, আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠাইও না, ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে, কয়টা কয়টা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহ
আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষায় আল্লাহ থেকে আপনাকে দূরে করবে। মেধাকে দিছে, আর আপনি শিখবেন ওই শিক্ষা যে শিক্ষায় আপনাকে শিখাবে রাগ হয়ে যাবেন, বলবো শরীফ থেকে শরীফা, আপনি শিখবেন ওই শিক্ষা। মেধা কে দিছে? এটা কার দেওয়া? আল্লাহ বলে তোকে শিক্ষা স্বাধীনতা দিলাম, যে কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো। ওকে বাক শক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। বাক শক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না। আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছে তোকে, যে কোনো মত আদর্শে আদর্শ স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলবো। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারিস। পাত্তি চিনেন? এটা থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হতো তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগে ঠিক না, পরের দিন সাজা গেলে খবর আছে পাশা লাল, ঠিক না? আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারস, কিচ্ছু বলবো না। ফিরুন কাইফাতা আমালুন, শুধু তাকায় তাকায় দেখবো। এটারই অনেকজনের সুযোগ নেয়, হ্যাঁ ভাবে আল্লাহ বলতে কিছু নাই। অনেকে ভাবে কি রাজাব সাজাব, যদি হইতো তাহলে তো কিছু না কিছু দেখাইতো, ঠিক না? হ্যাঁ আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন। আল্লাহ বলে তাকায় থাকবো, না ফেরুন কাইফা তাআমালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নি মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি, সীমা রেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল এক সময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে, এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন অলাউফি গুরুজি মুসা ইয়েদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস করিস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো। তোর লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম। নাম কি লাইফ সাপোর্ট? মেশিন না আছে না একটা, ভাই কই রাখছে লাইফ সাপোর্টে, ঠিক না? মনে হয় বাইচা বাইরে আসবে, ঠিক না? যে গেছে ও ভাবে আর ফিরবো না, যারা দিছে ওরও ভাবে আর ফিরবে না, ডাক্তারও ভাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করবো। পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না, আর যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। ও যুবক, তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৌড়া চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে, কানেও দরুন লাগবো না, খালি ইশারা করবার তুমি ঘুরতে থাকবা, ঠিক না? পারেন? পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সারা দিন কাঁদতেছিলাম, 23 বছর কাঁদছে, এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাবো, এই জন্য চোখের পানি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি, পুরুষ ও নারী আমাদের জন্য চোখের পানি, আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি, কতটুকু? যুবক যদি মানত তাহলে চোখের চুল এইভাবে নেটে দেখে কেন কাটাইত? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইত? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খেত। কেউ যদি জিজ্ঞাসা করতো চুল কেটে মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি,
ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সোয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খেয়েছি। সাক কেয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল, কেয়ামতের দিন যখন দেখা হবে হাত পাততে দেরি হবে না, হাত পাতবো আপনার আদর্শে। চুল কাটছি কি দিবেন, দেন তাড়াতাড়ি দেন, জান্নাতে যেতে হবে। হাত পাতার সুযোগ হইত এখনো কবরে কান্দতেছে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি দেখছেন কেয়ামতের দিন উম্মতের জন্য কান্দতে কান্দতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরও নাই, মরা যাওয়ার কথা ছিল। আল্লাহ রসুল কবর থেকে কান্দতে কান্দতে উঠবে আর বলবে আইনা উম্মতি, জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল আসলাম বলবে কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন, কোন উম্মত ওঠে নাই, নবীও ওঠে নাই, রসুলও ওঠে নাই, আপনার উম্মত ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, চিন্তিত হবেন না। যাবে হাউস, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না, উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য যান দিতে 100-এর ভিতরে 90 না 99 জন প্রস্তুত, যে চান যায় যাক, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পাইতে হবে। ওই উম্মতের রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসব না। কেন? আল্লাহ জানেন উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি তো হাউজে কাউসারে ছুটা যাব, শুধু এইখানেই না, তারপরে আবার মিজানে ছুটব, যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতোতা চাইলে দিবেন, সাফি তুসাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন, আপনি প্রতিশ্রুতি দিছেন আমার চেহারায় লজ্জিত লজ্জার ভাজ আসতে দিবেন না, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি মিজানের পাশে দিলাম, ওইখান থেকে আমি আবার ছুটব পৌঁছেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের ঘাটতি দিয়ে পার করায় পার। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু মান, তুমি তো দুর্বল ছিলাম, আজকে সুঠামত্ব দিলাম, যৌবন দিয়া বড়া দিলাম, যৌবন দিয়া যুবক, যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না ইউরোপের হারবালে, না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে, কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কোন বাজারে বিক্রি হয়, কোন কোম্পানি তৈরি করে, কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে? যৌবনের দাম কত বেচবা? আরে বিক্রি করবো যৌবন, কিডনি বিক্রি হয়, যৌবন বিক্রি হয় না? সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো, তোমার যৌবনের দাম বেশি হবে, পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে, নারীর নারীত্বের দাম বেশি হবে, বিশ্বাস হয় না? যার ভিতরে পুরুষত্ব নাই, এক বিয়া না কুঠি বিয়া করলেও বাচ্চা হবে না, আর যেই নারীর ভিতরে নারীত্ব নাই, লক্ষ বৎসর জীবন দিলেও বাচ্চা পেটে আসবে না। সত্য তো না? সত্য না? কোনোদিন ভাবছেন পুরুষত্বর দাম কত? আল্লাহ বলে তুই ভাবতেছিস, তোকে সুঠামত্ব দিলাম, হিসাব দিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুম ওয়ালা উহাসিব, অজ্ঞই তোমার পেটের থেকে আসছিলি, তোকে মেধা কে দিছে? কে দিছে মেধা? হ্যাঁ বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে, বাবের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, উনি যখন হাঁটে তখন মনে হয় যে জমিন ফাটায়া হাঁটে, কে দিছে মেধা এটা? আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুম, তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, কান্না ছাড়া কিছু জানা ছিল না তো,
এইটাও বলেন আল্লাম তুকাল বুকা, কান্নাটাও আমরা শিখাইছি। এই জন্যই এখন আসা শুরু হয়েছে, বাচ্চা কাঁদে না, পরে স্কোয়ারে নিয়ে যেতে হয়, আর লগে কতগুলো বান্ডেল নিয়ে যেতে হয়। বান্ডেল চিনেন? চিনেন বান্ডেল? এতগুলো বান্ডেল নিয়ে যেতে হয়, এতগুলো বান্ডেল। বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞেস করেন স্কোয়ারকে, যে বন্দরের বাচ্চা হয়েছে কিন্তু 7 দিন হয়ে গেছে কাঁদে না, তো বলবো এক্ষুনি নিয়ে আসেন, কিন্তু মনে রেখেন বান্ডেল কিন্তু অনেকগুলো লাগবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ তো বিনা পয়সা কান্না শিখিয়ে দিছে, শুধু কান্না দেয় না, জাদু দিয়া দিছে, জাদু শোনায় দিব। আল্লাহ তো বলে ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সত্তর দিকে দৌড়াইতে দেরি করে নাই, এটা কান্না ছিল না, এটা জাদু ছিল, জাদু। হেমিলিনের বাসি ছিল, বাসি, তোকে হেমিলিনের বাসি দিছি আমি। আল্লাহ বলে অজ্ঞ ছিল, কিচ্ছু জানতে না, শিক্ষা তো আমি দিছি, ভাবতেছো হিসাব নিব না, কোনটা মিসকিনা, বড় নিশ্চয় ছিল, ফাগনাই তো আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি, ভাবছো হিসাব নিব না, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি যুবক, কি বাবু হিসাব নিবে না, যেমন খুশি তেমন, একটু বাবু আমি হিসাব করছি সব জায়গায়, একটু বাবু ডেলি 550 লিটার অক্সিজেন, আর হিসাব নিবে না, অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে 2020-এর চিত্র নিয়ে আসতেছি, কি 2020-এর চিত্র নিয়ে আসতেছি, আধা ঘন্টা দিয়া 8 লক্ষ টাকা বিল করা বয়স হতো, 2020-এ আধা ঘন্টা দিয়া 84,000 টাকা বিল করছে, 84,000 টাকা। মডার্ন হাসপাতাল এখনো খুলা দেখেন পেপার, 84,000 টাকা বিল করছে আধা ঘন্টার অক্সিজেন, ডেলি কয় ঘন্টা নেন? হ্যাঁ, স্বাভাবিক ভাবে নেন না অস্বাভাবিক, শুধু স্বাভাবিকের অক্সিজেন নেওয়ার জন্য ডাক্তারের টিমকে বলছে স্বাভাবিক অক্সিজেন নিতে দে, এটাও বলে নাই কয়দিন কয় মাস কয় বছর, বলছে খালি নিতে দে, আমার সমস্ত সম্পত্তি তোকে লেখা দিব, এটাও পত্রিকা লেখা আছে। বিশ্বাস হয় না? নাম ভুলে গেছেন তো তাড়াতাড়ি, আমি নাম বললাম না, কতবার নেই ডেলি, কতটি 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় লিটার নেন? 550 লিটার নেই, লিটার। আল্লাহ বলে তোর থেকে হিসাব নিব না, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেস, তোর থেকে হিসাব নিব না, 80,000 বার তোর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আমি বাহির করি, একবার না, দুইবার না, 100 বার না, 1,000 বার না, 80,000 বার, 24 ঘন্টা। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, 80,000 বার যুবক তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বাহির করে, যদি 24 ঘন্টা বাহির না করতো তাফালিম, রাগ হয়ে গেল কি বন্দরে কর্তা তাফালিম, ঠিক না? 24 ঘন্টার পরে হয়তো মাটির নিচে মেলে হাসপাতালের বেড়ে, জিজ্ঞাসা করো বিজ্ঞানকে, পুন্ডালয়া বাবলয়া চলতা, তাই না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আবার 14 তারিখে দিতা ফুল, হ্যাঁ, 31st night কাপায়া দিতা দুনিয়া, আল্লাহ বলে 80,000 বার তোর থেকে বের করি, ভাবতেছিস হিসাব নিব না, 80,000 বার তুই অক্সিজেন নেস, 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি, 36 বার। কিডনির রোগী যখন পুরান হয়ে যায় না, নতুন নতুন 4 ঘন্টা লাগে, আর যখন পুরান হয়ে যায় তখন একবার ডায়ালিসিসে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। বিশ্বাস হয় না? এখন ফোন করেন আপনার, 6 ঘন্টা একবার ডায়ালিসিস, আর আল্লাহ 24 ঘন্টায় করেন 36 বার ডায়ালিসিস। যুবক তো পায়ে হাত রাখি, তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ কিডনি ডায়ালিসিস করতে থাকে,
তুমি গুনাহ করতে থাকো, তোমার কার্বন ডাইঅক্সাইডকে আল্লাহ বাহির করতে থাকে, নইলে চার আটটা জায়গায় সাইজ। আল্লাহ বলে ভাবতেছিস হিসাব দিব না, তোকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম, তারপরে আমি সাজাইলাম, যখন আসছিলে তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না, আতাই তো কাইনা নে তন্দুরু বিহা ওয়ালা ফাসে, আর পেটের থেকে যখন আসছিলে তখন তো তোমার দৃষ্টিশক্তি ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, আমরা সাজায় দিছি, এখন তুমি দেখো ব্যবসা হিসাব নিব না, চলেন আসল জায়গায় আসি। ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে, যিনি চব্বিশ ঘন্টায় আমাদের জন্য চোখের পানি শুকায় না, একটু ভাবেন আজকে বন্দরের মানুষ, একটু ভাবেন, একটু ভাবেন, যার উম্মত হিসেবে আপনি নির্বাচিত, স্বয়ং আল্লাহ নির্বাচিত করেছেন, ইলেকশনের মাঝে না, সিলেকশনের মাঝে, ইলেকশনের মাঝে না, কুদরতি হাতের পাছায় মাঝে, ইলেকশনের মাঝে না, ভালোবাসার সর্বস্ব উজাড় করার মাঝে, এই উম্মতের মতো ভালোবাসা আল্লাহ কারো সাথে নেই, বিশ্বাস হয় জাকাত দিত বটে 10% 2.5% আর আমাদের থেকে নেয় 6%, এটা ভালোবাসার বিকাশ, আমার মনে হয় এটাও মনে হয় নিতেন না, কিন্তু আঙ্গুল উঠবে এই জন্য নিছেন, সব উম্মত বলবে এতই ভালোবাসা কিছুই তো নিলেন না, আমাদের থেকে তো 10% নিলেন, তা আল্লাহ বলে তোমরা 2.5% দিও, যেটা আমার উপরে কেউ আঙুল না উঠায়, তারপরও তো দেয় না, তারপরও তো হিসাব করে দেয় না, আমি কামাইছি কি, আমি আল্লাহ বলে আসলি তো ফকির, তুই কামাউলি কর্তিকা আফকার, তোর চেয়ে ফকির কে ছিল যখন দুনিয়াতে আসছিস, কে ফকির ছিল, ছিল কেউ? আল্লাহ বলে ধনী তো আমি করলাম, আদনা ধনী আমি বানিয়েছি, দম যদি মেধা দিয়া হইতো আর শিক্ষা দীক্ষা দিয়া হইতো তাহলে বাংলাদেশের এক ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না, সে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইত না, মনে হয় বোঝেন নাই, সে সবচেয়ে বড় ধনী হইতো না, নাই দুনিয়াতে নাই, তার সময় সে সবচেয়ে বড় ধনী ছিল, নাম বলবো না, দন্ত মেধা দিয়ে হয় না, আল্লাহ দেয় তোমার কি দেয়, এই জন্যই তো কবি বলে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, দন্ত আল্লাহ দেয়, দন্ত আল্লাহ দেয়, আল্লাহ যাব যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, চোখের পানি 24 ঘন্টায় থামে না, যতদিন জীবিত ছিল আমাদের জন্য, জিব্রিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে, এটার নাম মশওয়ারা, পাবেন যারা আসে না ওদের লিস্টই করেন, তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের ওয়েলকাম হয়ে গেল, ওয়েলকাম দুই কাম হয়ে গেল, ঠিক না, মসজিদে যারা আসে ওদেরকেও ফাজায়েল শুনান, আর গড়ে যাইও ফাজায়েলি তালিম করা, সবাই হাতে পায়ে ধরা তৈয়ার করেন, দিনদার বানান, কয়কাম হয়ে গেল, কয়টা হইলো, কয়টা হইলো, তিনটা হয়ে গেল, চতুর্থ নির্দিষ্ট একদিন করা, একদিন নির্দিষ্ট করা, সবাইকে হাতে পায়ে ধরা মসজিদে আইনা, আল্লাহর ঘরের পরিবেশে বসায়া,
এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে লাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলা ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো, বলা ফেলি, দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর মানলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে, পতিতা পেশা? হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামুন তো এটা, আমার কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে, এই জন্যই তো ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করবো। বলছে, টাকা কত নিবা? বলছে, এত। বলছে, ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে, আজকে কিন্তু আমার বুকিং। বলছে, হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে, যা বলবো তা করতে হবে। বলে, অবশ্যই। তো নিয়ে আসছে মতন, বলছে যে যাও প্রথমে গোসল করো, এই এইভাবে গোসল করতে হবে। এই এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে, এই যে কাপড় দিলাম পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে, দেখো নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে, জায়নামাজ দিছে, এবার বিছাও, কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে, পর্দার আড়াল থেকে হাত উঠে আল্লাহকে বলছে, এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া ঘড়াইয়া দিছি, বাকি হেদায়ত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। আমি হাফিজ জুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ জুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ জুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে, মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আয়না, এটার নামই গাছ আয়না, দোয়া করেন, আল্লাহ এতদিন যাইয়া বুঝেছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে, এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, হেদায়েত দিলে দে, না দিলে না দে। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আয়না আয়না, এই কথা আল্লাহকে বলেন। রাখবেন না তাবলিগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত, যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম, এই জন্য আজকে খুইলা বলতেছি, খুইলা গাছ তো করেন সাপ্তাহিক গাছ, কোন দিন মহল্লাবা আনেন নিজেদের বয়ান শোনানোর জন্য, নিজেরা তাসকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য, মসজিদে ঢুকাইয়া দিয়ে একদিনে দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান, না করব কিছু, আমরা কোন পরিবেশে ঢুকাইয়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন, কাস্তের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন? বৈশা একজন হাত উঠে বলেন, করছেন কোনদিন? আল্লাহ শিখায় গেছে মহল্লাবাসীকে, সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস তোর কাম জানে, হেদায়ত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়, কয়কাম হইল? চারটা, ঠিক না? কি চারটা হইল?
এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরে, নিজের থানার ভিতরে, নিজের ইউনিয়নের ভিতরে আল্লাহর ঘরে 3 দিন থাইকা, মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও, এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়াত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া, চলাইয়া দেওয়া, আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম। একটা পরিবেশ তৈরি হবে, করেন, এই মহল্লাওয়ালাদেরকে বলতেছি করেন, আমার কথা মাইনা করেন, মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই 3টা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই। যদি পরিবেশ বেঁচে থাকতো তাহলে বললাম না মুসলমানের দুরবস্থা হতো। ওইখানে তো রক্ত ঝরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, এইখানে তো 38,000 রক্ত ঝরে গেছে শুধু এক জায়গায়। কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না, এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝা বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান, আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হলো, আজান হলো, পুরো মাদক দি যেন থাইমা গেল, সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে, দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছ? 3 রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি, 7 বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। মাদকদের হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ দাঁড়ায় যায়, এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে, মাদকদি সামলাম, মসজিদি ওলামে মসজিদি সামলাম, প্রত্যেক থানা আলা ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলা যাবে। আর নাইলে যেইভাবে মেহনত করে আসতেছি, মায়ে কইছে বানতে দান, বানতে আসি মুদা দান। চিনেন গ্রাম্য শব্দ? বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? মায়ে বলছে আগে ডেকে ছিল না, দান বানতে দান, বানতে আসে কি উদা দান, চিনেন? এখনো শুকায় নাই তো, ওইটা বানলে কি চাল নিব কি? হ্যাঁ, চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে কি বিজায় খাওয়ান যায়, ঠিক না? নাহলে শুকনা খাইবে না, পানি খাইবে না, এই তো ওই একই কথা, ঠিক না? আর চাউল 100 ভাবে খাওয়া যায় কি? 100 ভাবে চাল খাওয়া যায় না, 100 প্রকারের চাল খাওয়া যায় কি? দরকার হলে জাউ রান দেন, দরকার হলে খিচুড়ি রান দেন, দরকার হলে পোলাও রান দেন, দরকার হলে কাচ্চি রান দেন, দরকার হলে ভাত রান দেন, দরকার হলে ফিল্লি রান দেন কি? আরও তো কত আইটেম আছে, ঠিক না? দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান, ঠিক না? আর কথা শোনাম আপনাদের, এখন তাবলিগ করতেছি এইভাবে, তা করতে কইছে তাবলিগ করতেছি উদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি সামলান, মাদক দিশাওয়ালারা মাদক দি সামলান, পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের থিকা?
না দেখেন তাবলিগালারা কিন্তু নিয়ত একটা শিখাই দিছে, ঠিক না? নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলিগালারা বানাইছে। হ্যাঁ দেখবেন খাতা একটা খাতা গেছে, নিয়ত লেখাইতে 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 এই মসজিদে পাওয়া যাবে, জমা করলে মনে হয় এক ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা, ঠিক না? হ্যাঁ আমি নিয়ত ফিয়ত চাই না, অঙ্গীকার করেন ওয়াদা করেন যে আমি করব। আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যেতেছি না, দূর দূর নিয়ে যেতেছি না, আমি বলতেছি মাদক দিওয়ালারা মাদক দি সামলা, এই ইউনিয়নওয়ালারা ইউনিয়ন সামলা, ইউনিয়নের পরিবেশকে বাঁচায় দেয় জাহান্নাম থেকে। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায় দেয় আপনার জান্নাত বোনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, করবেন? পাক্কা তো সত্য? কে কে করবেন? মনের টিকা তো না খালি কাগজে লেখানোর মতো, এক হাতে না দুই হাতে? হ্যাঁ আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাক, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদ। আয় আল্লাহ এই মজমা আপনি নিয়ে আসছেন, আর কেউ নিয়ে আসে নাই। আল্লাহ বেশি কিছু চাব না, এই মজমাকে কবুল করেন, বাস আয়োজনকে কবুল করেন, মাদকদিওয়ালাদেরকে কবুল করেন, যে তিন কথা বললাম এই তিন কথার জন্য কবুল করেন। আল্লাহ এদের দ্বারা আপনি মাদক দিকে সামলায় আনেন, আল্লাহ এদের দ্বারা মাদক দিকে মডেল বানায় দেন। সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন, কত এলাকাকেই মডেল বানাইলেন, আল্লাহ এই মাদক দিকে এই দিক দিয়ে মডেল বানায় দেন। একদিক দিয়ে তো মাদক দি মডেল আছেই, দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাদক দি, আর আল্লাহ এই দিনের দিক দিয়ে আপনি মডেল বানায় দেন। আল্লাহ আজকে খালি ফেরত দিয়েন না, এর উসিলায় আল্লাহ মাদবদীর মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, আয় আল্লাহ হাজিদেরকে সহিভাবে হজ করা কবুল, হজের বরকত নিয়ে দেশে ফিরা তৌফিক নসিব করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمته।